আমরা যারা এখানে আসছি এই 7টা দিন যেন আমরা কাজে লাগাইতে পারি, এবং এই 7টা দিনকে জীবনের সবচাইতে দামি এবং গনিমতের সময় মনে করতে হবে। আমি আজকে এসেও এখানে বলতেছিলাম অফিসে বসে যে আমার জন্য মানে ঈদের পরের দিন বাড়ি ছেড়ে চলে আসা আমার জন্য কত বড় ত্যাগ। আমি জানি আমি মাহফিলগুলো বাদ দিয়ে দিই শুধুমাত্র বন্ধের 6 দিন, লাখ টাকা হলে ওই 6 দিন আমি কোথাও মাহফিল রাখি না। আর এইখানে তো আমার 1 টাকাও কি নাই, কোনো আয় নাই, শুধুমাত্র আপনাদেরকে কোরআনের খেদমতে সময় দেওয়া। আমার বাড়িতে পরিবারের সবাই আসছে, সবাই বলতেছে যাওয়ার কি দরকার। আমি বলছি এতগুলো মানুষ যে আসবে মোহাব্বত করে, ওনাদেরকে সময় জুড়ে রাখতে পারে, ওনাদের আশাটা মনটা ভেঙে তো লাভ নেই। কি এই সময়ে বাংলাদেশে আরও অনেক জায়গায় ট্রেডিং হচ্ছে না, প্রত্যেক জায়গাতে এই যাওয়ার ফোন আসছে, আমি কোথাও যাইনি। এখন আপনাদের প্রশ্ন হতেই পারে, ভাই আপনি নিজে করছেন এই কারণে আপনি আরেক জায়গায় যাইবেন কেমনে? নিজে করলে আরেক জায়গায় যাওয়া যায়, কিন্তু আমি নিয়ত করছি 7 দিন আপনাদেরকে ইনশাল্লাহ সময় দেব। আমি কোথাও 1-1.5 ঘন্টা দিই, 1 দিন ওইখানে 7 দিন আমার সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা সবাই আমার চাইতে বড়, আপনাদেরকে নসিহত করা এটা আমার জন্য বোকাম। আমি যেখানেই মস্কে যাই আমার বড় যারা তাদেরকে আমি কোনো নসিহত করি না, অনুরোধ করতে পারি আপনারা সবাই আমার বড় ভাই। আর আমি সবসময় যেখানেই মস্ক করাইতে যাই বলি আমি যতক্ষণ পড়াবো এতক্ষণ এটা মনে করার দরকার নাই যে হুজুর পড়াইতেছে, মনে করবো না আপনার একজন ছোট ভাই। অনেক সময় হয় না একই পরিবারে 2 ভাই, এক ভাইয়ের পড়া খুব শুদ্ধ আর এক ভাইয়ের পড়া একটু কম শুদ্ধ, এমন হয় না? ধরেন আপনি বড় ভাই, আপনি তো ওই সময় যে হেফজখানায় পড়ছেন ভালো হুজুর হয়তো পান নাই বা ভালো করে মেহনত করার সুযোগ পান নাই, এই জন্য সুন্দর হয় নাই। আমি সুযোগ পাইছি আমারটা সুন্দর হয়েছে, মনে করা যে আমার ছোট ভাই পড়াইতেছে। তো বড় ভাই ছোট ভাইয়ের ক্ষেত্রে কোরআন তো শিখায় যায়, এটা কোনো লজ্জার বিষয় না। যেন আমি যতক্ষণ ক্লাস করাবো অন্যদেরকে আপনি কি মনে করবেন এটা আপনার ব্যাপার, আমাকে এটা মনে করা দরকার নেই যে হুজুর ক্লাস করাইতেছে, আমার ছোট ভাই ক্লাস করাইতেছে। এবং আমি যতক্ষণ ক্লাস করাবো আপনি এই পড়াটা খুব সুন্দর করে শেখার চেষ্টা করবেন, সুন্দর করে শেখার চেষ্টা এই জন্য বেশি বেশি করবেন কারণ আমরা দেখা যায় অনেক জায়গায় মস্ক করি কিন্তু তারপরেও তেলাওয়াত সুন্দর হয় না, আশানুরূপ হয় না। 100% হওয়া দরকার, দেখা যায় 70-80 হয়, বাকি 20 হচ্ছে না কেন? আমরা হয় কি এই হুজুর এই জায়গা থেকে মস্ক করায়, অন্য জনাই সে ওই জায়গা থেকে মস্ক করায়, এক একজন এক এক জায়গা থেকে মস্ক করায়, আমি কারোরটা গুরুত্ব কম দিই কারোরটা গুরুত্ব বেশি দিই। হযরত যেমন সূরা ফাতিহা মস্ক করাইয়া গেলেন, আপনি এক সূরা ফাতিহা ঠিক করেন আপনার কোরআন শরীফ 90% ঠিক হয়ে যাবে। কেন? ফাতিহাতে যদি 29টা হরফের 20টা থাকে, হরফ শব্দান হরফ হরফ হরফান আপনার ঠিক হয়ে যায়, তাহলে 29টা হরফ 20টা যদি হরফ ঠিক হয়ে যায় রইল মাত্র 9টা, তো অন্য এক হুজরা এক সূরা করাবে, ওই সূরাটা যদি আপনার ঠিক হয়ে যায় তাহলে তো পুরো কোরআন শরীফে 29টা হরফ দিয়েই তো লেখা হয়েছে, এর বাইরে কোনো হরফ দিয়ে তো লেখা হয়নি। তো আমি যদি 2টা সূরাকে ঠিক মতো মদ গুন্না তাজবিদ হ্যাঁ এবং প্রত্যেকটা হরফ উচ্চারণ যদি 2টা সূরা ঠিক করি, ওই 2টা সূরার ভিতরে আমার 29টা হরফ যদি এসে যায়, 29টা হরফ যদি আমার ঠিক হয়ে যায়, তো আমি তো কোরআন শরীফে সব জায়গায় ওই হরফগুলো কীভাবে কোন জায়গায় কোনটা কীভাবে আসছে ওটা এমনিতেই আমার ঠিক হয়ে যাবে। যেমন সূরা ফাতিহাতে যদি আপনি সুন্দর করেন এই সূরা ফাতিহার যে হরফগুলো আছে সুন্দর হয়ে যাবে, তারপর আরেকটা সূরা ঠিক করলেন ওইটা ঠিক করলে আরও সুন্দর হয়ে যাবে শেষ। কিন্তু পুরা কোরআন শরীফ আমি পড়তেছি মস্ক করতেছি, নির্দিষ্ট কোনো সূরাকে আমি একেবারে ঠিক করতেছি না, আমার আয়ত্তের ভিতরে আনতেছি না,
তখন কেমন ঠিক হবে? হবে না, দিন চলে যাবে, হবে না। সুতরাং আমি মনে করি এখানে কয়জন ছাত্র হইল এটা দেখার বিষয়। আমি তো মনে করি অল্প হওয়াতে ভালো হয়েছে, কারণ হলো আমি চাইলেই 27 জনের পড়া 2 ঘন্টার ভিতরে শুনতে পারবো। এখানে যদি 100 জন মানুষ হইতো আমি 100 জন এটা শোনা কি সম্ভব? 27 জনের পড়ায় আমি শুনব। এবং আপনাদেরকে সময়টা বেশি দেওয়ার কারণে 27 জনের কাছ থেকে যদি শুনি আপনাদের আগ্রহটাও বাড়বে। আমি চাই 7 দিনে যেন সবাই বুলেট হয়ে এখান থেকে বের হন। কারণ আমি যদি একা চেষ্টা করি, আমার উস্তাদ বললেন না শুধু কি আমি একা চেষ্টা করলে হবে বলেন, আপনাদেরকেও চেষ্টা করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুন।